হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আইটি টেকনোলজি এমপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যখন আমাদের পার্সোনাল পিসিতে মাউস দিয়ে এভাবে রিফ্রেশ করি, তাহলে কোন ড্রাইভ রিফ্রেশ হয়? হ্যাঁ বন্ধুরা, সি ড্রাইভ রিফ্রেশ হয়। আপনার পিসিতে একাধিক ড্রাইভ থাকতে পারে। যদি আপনার পিসির সবগুলো ড্রাইভ আপনি এইভাবে প্রতিদিন রিফ্রেশ করেন, তাহলে আপনার পিসির পারফরমেন্স অনেক ভালো থাকবে। তো বন্ধুরা দেখেন, আমার পিসিতে 6টা ড্রাইভ আছে। এই 6টা ড্রাইভ কীভাবে আমি রিফ্রেশ করব, একসাথে রিফ্রেশ করব, সেটাই আজ আমরা দেখবো। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা আমাদের টেস্ট ফাইল নিতে হবে। টেস্ট ফাইলের নাম দেবো রিফ্রেশ রিফ্রেশ। টেস্ট ফাইলটা আমরা খুলবো, তারপরে কিছু কমান্ড লিখবো। বন্ধুরা আমার সাথে সাথে আপনারা আশা করি কমান্ডগুলো লিখবেন। ইকো অফ, ইকো অফ, সিডি লিখে একটা ব্যাক স্ল্যাশ দেবেন, এন্টার দিবেন। টিআরটি, টি লিখবে আপনার, আমার প্রথম ড্রাইভ হচ্ছে সি, সি লিখে কোলন দেব। আমার দ্বিতীয় ড্রাইভ হচ্ছে ডি, ডি লিখে কোলন দেব। আমার তৃতীয় ড্রাইভ হচ্ছে ই, ই লিখে কোলন দেব। আর চতুর্থ ড্রাইভ হচ্ছে এফ, এফ লিখে কোলন দেব। আমার লাস্ট ড্রাইভ হচ্ছে জি, জি লিখে কলম দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার আপনার আমরা এই ফাইলটা সেভ করব, সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ করব। রিফ্রেশ নামে থাকবে, শুধু এক্সটেনশনটা চেঞ্জ করবো, ডট বিএটি। এটা এক্সটেনশনটা অবশ্যই অবশ্যই ডট বিএটি দিতে হবে। তো এইভাবে আমরা সেভ করলাম, ফাইলটা সেভ করলাম, এটা কেটে দেবো। দেখেন একটা ব্যাড ফাইল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এটাতে আমরা ডাবল ক্লিক করব। দেখেন আপনার সব ড্রাইভ একসাথে রিফ্রেশ শুরু হয়ে গেছে। এটা কিছুক্ষণ সময় লাগবে। যদি আপনার ফোল্ডারে বেশি ফাইল থাকে তাহলে একটু সময় লাগবে, আর যদি কম ফাইল থাকে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার একটা পিসিতে একটা ফাইল তৈরি করে রাখেন এবং প্রতিদিন যদি রিফ্রেশ করেন কোনো কাজের আগে, তাহলে দেখবেন যে আপনার পিসির পারফরমেন্স অনেক ভালো থাকবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এটুকুই, ভালো থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ।